ফ্রেন্ড, সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, চলে এসেছে যে বিরিয়ানির রেসিপি নিয়ে। এই যে এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মাংস, এটা আবার ম্যাগিনেট করে নেবো, তোমরা দেখে নাও। এই যে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ, আদা, জিরে, রসুন, পেঁয়াজ পেস্ট, একটু মাখিয়ে নেব, দই দিতে ভুলে গেছি, দইটা নিয়ে আসি। এই যে এর মধ্যে দিয়ে দেবো একটু দই, ওটা মিশাইনি, বললাম মিশিয়ে নেবো, দইটা নামতে ভুলে গেছিলাম তাই নিয়ে আসলাম, ঘরে ছিল। এখানে 200 গ্রাম দই আছে, 200 গ্রামই দেবো না আমি, অর্ধেকটা দেবো, 100 গ্রাম হবে। মিশিয়ে নেবো, এই যে সবকিছু উপকরণ দেওয়া হয়ে গেছে, মিশিয়ে নেবো ভালো করে। লঙ্কাটা পরে দেবো, কারণ আমার হাত জ্বলবে, কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি তো, দিয়ে লঙ্কাটা পরে দেবো। ওদিকে বিরিয়ানিতে আলু দেবো, আলুটা সেদ্ধ করে নেবো একটু, বিরিয়ানিটা যখন ইয়ে করবো তখন তোমাদেরকে আমি দেখাচ্ছি। টাটা। এই যে ফ্রেন্ডস, আমি পেঁয়াজের ব্রেস্তা করার জন্য কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি এবং কড়াইটাও মনে হয় গরম হয়ে গেছে। এই যে এর মধ্যে দিয়ে দেবো এবার তেল, পেঁয়াজের ব্রেস্তা করার জন্য একটু বেশি করে তেল দিতে হবে। এই যে তেল দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ একটু বেশি করে দিয়েছি আমি তেলটা। পেঁয়াজের ব্রেস্তা করার জন্য তেলটা আমার গরম হয়ে যাক। এই যে আমি এদিকে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আলুটা একবার নেড়ে দিলাম, আবার চাপা দিয়ে দেবো। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ, আমি ছোট ছোট সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজে একটু লবণ দিয়ে দেবো, তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে, অল্প লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাক, এই দিলাম কিছুক্ষণ আগে, আবার ঢাকা দিয়ে দেবো আলুটা। পেঁয়াজটা ভালো হয়েছিল, কারণ পেঁয়াজের ব্রেস্তাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। একটা প্লেটের ওপর খবরের কাগজ দিয়ে নিলে তেলটা পুরো ঝরে যাবে, তাই ব্রেস্তা বানানোর জন্য ঠিক হবে। এই যে আমার সব তোলা হয়ে গেছে, এই যে ভেস্তা ভেস্তা নিয়ে নিচ্ছি, এবার এই তেলটার মধ্যে আমি মাংসটা করে নেবো, মানে বিরিয়ানির মাংসটা করে নেবো। এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আমি লঙ্কাটা পেস্ট করে রেখেছি, এখনো মিশাইনি তোমাদেরকে বললাম তো। দিয়ে দেবো গোটা জিরে,
দিয়ে দেবো দুটো তেজপাতা, চিকেন দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রেখেছি টমেটো, একটু ভাজা হোক, ওর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এর মধ্যে মাংসের মধ্যে যে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর রসুন কুচি, এই যে তোমরা দেখতেই পাচ্ছ এদিকে আমি চালটাও ভিজিয়ে দিয়েছি। দেখে নিন মাংস ভিজে নিয়েছি, এখন ভালো হয়ে গেছে। যেহেতু আমি এই মাংসের মধ্যে সরিষার তেল অ্যাড করিনি, তাই এই মাংসটার মধ্যে একটু সরিষার তেল মিশিয়ে দেবো, সরিষার তেল দিয়ে নিচ্ছি, এবার এই যে মাংস মাংসটা মিশিয়ে নেবো, পেঁয়াজ আমার হালকা বাউন হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি আর লঙ্কা দিয়ে কাশ্মীরি, প্রথমে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি, দিয়ে দিলাম কাশ্মীরি চিলি পাউডার 1.5 চা চামচ, এটা মিশিয়ে নেবো, যে মাংসটা আমি নেগলেক্ট করে রেখেছিলাম ওই মাংসটা দেওয়ার আগে এই যে লঙ্কা পেস্ট করে রেখেছি, এই লঙ্কা পেস্টটা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো, যে মিশানো হয়ে গেছে এবার দিয়ে দেবো যে মাংসটা নেগলেক্ট করে রেখেছিলাম ওই মাংসটা, দেওয়া হয়ে গেছে, এই বাটিতে দিয়ে একটু জল সব ছিল দিয়ে দেবো, মাংসটাকে মিশিয়ে নেবো, মাংসের মধ্যে দইটা একটু বেশি হয়ে গেলে দইটা একটু মরে যাক, শুকিয়ে যাক, এই যে মাংস আমি কষাতে দিয়ে দিলাম, কষানো হয়ে যাক, এরপর ভাতটা বসিয়ে দেবো, তোমাদেরকে ভাতটা বসিয়ে সমস্ত কিছু রেডি করে তোমাদেরকে আবার দেখাচ্ছি, ভাতের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো লবঙ্গ, দুটো দারচিনি, দুটো এলাচ, এগুলো দিয়ে দেবো, আমি এবার ভাতটা বসিয়ে দিই, আমি সব রেডি করে নিই তোমাদের যে, এদিকে আমি ভাত বসানোর জন্য জল গরম করে নিয়েছি, এই যে তোমরা দেখতেই পাচ্ছ জলটা মানে গরম হয়ে গেছে, এর ওপর দিয়ে দেবো দুটো তেজপাতা, এই যে দুটো তেজপাতা দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো
দারচিনি, লবঙ্গ, এলাচ। এবার ওই যে ভিজিয়ে রেখেছিলাম চালটা, এই যে ভিজিয়ে রেখেছে চাল, ওটা দিয়ে দেবো। ভাতটা হয়ে যাক, দিয়ে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি সবকিছু রেডি করার জন্য। ওদিকে তো মাংস কষাতে দিয়েছি, তোমরা তো দেখলেই সবকিছু সাজানোর সময়। আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ফ্রেন্ডস, আমি সবকিছু রেডি করে নিয়ে চলে এসেছি। এবার তোমরা দেখে নাও, এদের মধ্যে সাদা তেল মাখিয়ে নেবো একটু বেশি করে। প্রথমে দিয়ে দেবো এর মধ্যে ভাতটা, চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো। বলো তো, পরে বলছি। পরে বলছে দাদা, এর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। এই যে এরপরে দিয়ে দেবো একটু ব্রেস্তা করে রেখেছিলাম, ওই ব্রেস্তাটা দিয়ে দেবো একটু গামলার উপর। গামলার উপরে এই যে একটু ব্রেস্তা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো একটু অল্প লবণ। দিয়ে দেবো কালার। অল্প একটু গোলাপ জল। তারপরে দিয়ে দেবো মাংসের ওই আলুগুলো। আমি ডিম দিইনি, শুধু মাংস আর আলু দিই। এর মধ্যে আবার ভাত দিয়ে দেবো। মাংসটা দিয়ে দেবো। যে তোমরা দেখছো, ওই তো আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি সব একবারে দেবো, দুটো দুটো করে দেবো না। যে মাংস যে কারিটা ছিল, ওই কারিটাও দিয়ে দিলাম। এরপরে আবার দিলো বেস্তা। ভাতটা দিয়ে দেবো। বিরিয়ানি মশলা
কালারটা দিয়ে দেবো, অল্প একটু লবণ, আবার অল্প একটু গোলাপ জল দিয়ে দেবো, কেওড়া জল দেবো না। রেডি, এবার চাপা দিয়ে গ্যাসে বসিয়ে রাখবো আধ ঘন্টা না, 10 মিনিটের জন্য। আবার হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ফ্রেন্ডস, আমার বিরিয়ানি রেডি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পারলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিলেও। টাটা বন্ধুরা।